ভাই শুনেন, আমি শিল্পী হইলো কিন্তু আমি এখনো বড় লোক হই নাই। সবাইকে বলছিলাম বাড়িতে আইতাছি, সবাই একটা কথা বলে বাড়িতে এসে এখন কি করবি, কিন্তু তারা হয়তো জানে না তাদের এই কথাটা শুনে অনেক প্রবাসী স্টক করে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া দুইজন সেলিব্রিটি মানিক মিয়া এবং শিশু শিল্পী সুমায়া, এদের দুইজনের মধ্যে মাসিক ইনকামে কে সেরা? তার মানে 2023 সালে তাদের মধ্যে কে বেশি টাকা ইনকাম করে অনলাইন থেকে, ইউটিউব এবং ফেসবুক থেকে, সেটি আজকের ভিডিওতে তুলনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করা হলো। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আসা যাক শিশু শিল্পী সুমায়ার ব্যাপারে। শিশু শিল্পী সুমায়া, যাকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না, কারণ সোশ্যাল মিডিয়ায় তার এখন আকাশ জোড়া খ্যাতি এবং শিশু শিল্পী সুমায়াকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা একবারও শিশু শিল্পী সুমায়ার গান শোনেনি। আমি মনে করি সে কখনোই সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করেনি। যাই হোক, শিশু শিল্পী সুমায়া এক সময় ফুটপাতে ভিক্ষাবৃত্তি করত, ফুটপাতে ভিক্ষা করে তার সংসার চালাত। কিন্তু এক সময় গগন সাকিবের একটি গান করে রাতারাতি তিনি ভাইরাল এবং জনপ্রিয়তায় উঠে যাই, এবং গগন সাকিবের স্টুডিওতে গান করার পর শিশু শিল্পী সুমায়াকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এবং গগন সাকিব সুমায়ার পরিবারের সাথে চুক্তি করে যে মাসে 10,000 টাকা সুমায়াকে দিবে শুধুমাত্র গান করার জন্য, এবং সুমায়া তাতে রাজি হয়ে যায় এবং পরবর্তীতে গগন সাকিবের স্টুডিওতে সে গান করা শুরু করে এবং তাকে প্রতি মাসে 10,000 টাকা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে গগন সাকিবের সাথে তাদের একটা গোলযোগ হয়, তারপরে সুমায়াকে আর কখনো গান করাননি গগন সাকিব। তাই শিশু শিল্পী সুমায়া এখন বিভিন্ন ধরনের ইউটিউবারদের সাথে যান এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম এবং একটি ছবি করার কথা ভাবছে বর্তমানে, যেটি ইন্টারনেটে তুমুলভাবে ভাইরাল হয়েছে। শিশু শিল্পী সুমায়া এখন মুভিতে চান্স পেয়েছে, মানে মুভি করবে, এমনই একটি নিউজ আমাদের কাছে এসেছে। তাই শিশু শিল্পী সুমায়াকে আমরা অ্যানালাইসিস করেছি, যেহেতু শিশু শিল্পী সুমায়ার কোনো ইউটিউব চ্যানেল নেই বা ফেসবুক পেজ নেই, তাই অ্যানালাইসিস করে বলা যায় শিশু শিল্পী সুমায়া প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করেন সোশ্যাল মিডিয়া থেকে। এবার আসা যাক মানিক মিয়ার কথায়। যারা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ থাকেন তারা অবশ্যই মানিক মিয়াকে চিনবেন। মানিক মিয়া মূলত একজন টিকটকার, সে বিলং করেছিল টিকটক থেকে, টিকটকে যার এখন 15 মিলিয়ন ফলোয়ার, মানে ভাবতে পারছেন। যাই হোক, মানিক মিয়ার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা 7 লক্ষের ঊর্ধ্বে, মানে 7 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে মানিক মিয়া এখন বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার। এবং ফেসবুকে তার 2 মিলিয়ন ফলোয়ারের একটি ফেসবুক পেজ রয়েছে, যে পেজ থেকে মানিক মিয়া প্রতি মাসে ইনকাম করে থাকেন 80,000 টাকা, এবং ইউটিউব চ্যানেল থেকে মানিক মিয়া ইনকাম করে থাকেন 3,000 মার্কিন ডলার। তাছাড়া মানিক মিয়া টিকটকে স্পন্সর ভিডিও বানান, যেখান থেকে প্রতি মাসে ইনকাম করেন 20,000 টাকা। আমরা সর্বমোট অ্যানালাইসিস করে বলতে পারি মানিক মিয়া ইউটিউব থেকে ইনকাম করেন 3 লক্ষ টাকা প্রতি মাসে, এবং ফেসবুক থেকে 80,000 টাকা ইনকাম করেন, এবং অপরদিকে টিকটক থেকে ইনকাম করেন 20,000 টাকা। মোটামুটি তিনি 4 লক্ষ টাকা ইনকাম করেন সোশ্যাল মিডিয়া থেকে। মানিক মিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, যেখান থেকে মানিক মিয়া প্রতি মাসে ইনকাম করেন 4 লক্ষ টাকা। তাহলে মানিক মিয়া এবং শিশু শিল্পী সুমায়ার তফাৎ বুঝতেই পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আপনার কাছে মানিক মিয়া এবং শিশু শিল্পী সুমায়া এদের দুইজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ।